ভাবছিলাম জীবনে আর কোনোদিন হিরোমকে নিয়ে কথা বলবো না। একটা সিগারেট জ্বালাও প্রিয়তমা, কিন্তু না, গানটা শোনার পর নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। Just for entertainment purpose, so don't take it serious. সাকিব খানের প্রিয়তমা গানকে যে এইভাবে হিরো আলম করবে আমি আগে জানতাম না। এ আমি কিছুতেই মেনে নিতে পারবো না। আর আপনারা তো খুব ভালো করে জানেন বাংলাদেশের গান মানে পুরি লাবড়া ছাবড়া। আমরা চলে যাব, বাংলাদেশ কপি করে আর ভারত নিউ ভার্সন তৈরি করে। ইংলিশ গান আর হিরো আলমের গানের মধ্যে পার্থক্য কি জানেন? আমি বুঝি না। বাঙালি কপি করে, যা মনে চায় তাই বলে। ভারত তিন যখন করিয়া মাথার টেকনিক খাটিয়ে নতুন কিছু আপলোড করে, কেউ আমাকে প্রশ্ন করতে পারেন কেন আমি এসব নিয়ে মাথা ঘামাচ্ছি? আমি বুঝি না। হুজুর আমিও তো বুঝি না। সত্তর পক্ষে কথা বলে জেলে যেতে হয় আর অন্যার বিতে প্রতিবাদ করলে এসটাই খেতে হয়। বাহ, তালি। কখন জানি চ্যানেলটাই চলে যাবে। আমরা চলে যাবো।